আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মহান আল্লাহর দেওয়া আমাদের কাছে সবথেকে অমূল্য সম্পদ। কোরআনের অলৌকিক গাণিতিক ও বৈজ্ঞানিক বিষয় ভিত্তিক অসংখ্য আয়াত দেখে গবেষক আশ্চর্য ও অবাক হয়ে উঠেছেন। হাজার হাজার শত শত মানুষ চেষ্টা করেও পারেনি এই কোরআনের মতো একটি আয়াত বানাতে। কোরআনের ভুল বের করতে এসে ব্যর্থ হয়েছে শত শত মানুষ। যারা এই কোরআনের ভুল ধরতে এসেছে, কোরআন তাদের জীবনের ভুল ধরিয়ে দিয়েছে। কেউ আজ পর্যন্ত এই কোরআনের মতো কেন পারেনি একটি আয়াত বানাতে, সেই চিন্তায় নাস্তিকগণ হতভম্ব হয়ে উঠেছে। পৃথিবীতে কত কিছু নিয়ে গবেষণার পর গবেষণা করে গেছে, আর তার মধ্যে দ্বিমতের কোনো শেষ নেই। কত জ্ঞানীগুণী দার্শনিক, পণ্ডিত, বৈজ্ঞানিক না জানি কত হাজার গ্রন্থ লিখেছেন, এবং তারা তাদের গ্রন্থ শুরু করেছে। যদি এই গ্রন্থে অজান্তে কোনো রকম ভাষায়, কথায়, লিখায়, ব্যাকরণে কোনো ভুল লেখি, তাহলে দয়া করে জানাবেন, পরবর্তী সময়ে সংশোধন করে নিব, এরকমই কিছু। কিন্তু দেখুন, আল্লাহ কোরআন শুরু করেছেন সূরা বাকারার দ্বিতীয় নম্বর আয়াতে বলেছেন, এই কোরআনে কোনো রকম সন্দেহ নেই, ভুল তো দূরের কথা, আর ঠিক 1400 বছর আগের গ্রন্থ, যার ভুল বের করতে পারল না আধুনিক বিজ্ঞান। আর তাই আজ আপনারা কোরআন সম্পর্কে এমন কিছু মূল্যবান তথ্য জানতে চলেছেন যা আপনাকে মানতে হবে যে এই কোরআন মহান আল্লাহর বাণী। তাহলে শুরু করা আজকেও আগের মতো কোরআনের গাণিতিক দিকগুলো আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটির শেষে আপনার মতামত কামনা করি। এবং আজকের পর্ব হবে 4। আল খবিস মানে অপবিত্র, আর তাইয়িব মানে পবিত্র। যেমনভাবে পবিত্র কোরআনে আল খবিস শব্দটি এসেছে মোট 7 বার, ঠিক তেমনিভাবে পবিত্র কোরআনে আর তাইয়িব শব্দটি এসেছে মোট 7 বার। এবার মনোযোগ দিয়ে শুনুন। আরবি শব্দ ইয়াউমুন মানে দিন। আমরা জানি 365 দিন এক বছর হয়। যদি আপনি সমগ্র কোরআন দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন পবিত্র কোরআনে এই ইয়াউমুন বা দিন শব্দটি এসেছে মোট 365 বার। আর এই 365 দিনে এক বছর হয়, আর এই জন্যই দিন শব্দটি 365 বার ব্যবহার করা হইয়াছে। আরবি শব্দ আইয়াম মানে দিনসমূহ। আর বিস্ময়করভাবে এই আইয়াম বা দিনসমূহ শব্দটি পবিত্র কোরআনে এসেছে মোট 30 বার, অর্থাৎ 30 দিনে যে 1 মাস হয়, আর এই জন্যই বহুবচন ব্যবহার করা হইয়াছে। আরবি ভাষায় চাঁদ হচ্ছে মাসের সূত্র সূচক। গড়ে প্রতি বছরের প্রতি মাসে 30 দিন, আর এটাই হচ্ছে চন্দ্রমাসের নিয়ম। হতবাক হতে হয় যখন দেখি চাঁদের আরবি শব্দ কামার, আর এই কমার বা চাঁদ শব্দটি পবিত্র কোরআনে এসেছে মোট 30 বার। আরবি শব্দ শাহরুন মানে মাস। পবিত্র কোরআনে এই মাস শব্দটি এসেছে মোট 12 বার। একটি বছরে যে 12টি মাস আছে সেটাই বলে দিচ্ছে। কোরআনে আর একটি বিস্ময়কর শব্দ হচ্ছে রাত ও রাতগুলো। এই উভয় সংখ্যা পবিত্র কোরআনে এসেছে মোট 92 বার। আর কোরআনে সূরা আল লাইল অর্থাৎ রাত নামের সূরাটি ক্রমিক সংখ্যা হচ্ছে 92। কোরআনে আরবি শব্দ ফুজার মানে পাপি, এই শব্দটি এসেছে 3 বার। অপরদিকে আরবি শব্দ আবরার মানে পুণ্যবান, এই শব্দটি তার দ্বিগুণ এসেছে, অর্থাৎ পাপি শব্দ এসেছে 3 বার আর পুণ্যবান শব্দটি এসেছে 6 বার। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা সবসময় শাস্তির তুলনায় পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে থাকেন বলে ওয়াদা করেছেন। দেখুন, কোরআনের সূরা সাবার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা ইমান আনে ও নেক আমল করে তাদেরকে আল্লাহ দ্বিগুণ পুরস্কার দেবেন। এই কারণে দেখা যায় গোড়া কোরআনে পাপি ও পুণ্যবান শব্দের মতো আজাব শব্দটি যতবার এসেছে, সওয়াব শব্দটি তার দ্বিগুণ এসেছে। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর পথে অর্থ ব্যয় করলে তিনি তার বিনিময় বাড়িয়ে দেবেন। সম্ভবত এই কারণে কোরআনে গরিবের শব্দটি এসেছে মোট 13 বার, আর তার বিপরীতে প্রচুর্য শব্দটি এসেছে মোট 26 বার, যা ঠিক গরিব শব্দের দ্বিগুণ। এইভাবে পবিত্র কোরআনের গাণিতিক মিল এত সুন্দর, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে এই কোরআনের মতো একটা আয়াত বানাবে। কত শত নাস্তিক চেষ্টা করে ব্যর্থ হয়েছে। যারা এই কোরআন পড়বে তারাই দেখতে পাবে এই কোরআনের অলৌকিক বিষয়গুলো।